থাইল্যান্ডে নৃত্য প্রতিযোগিতায় যোগদান করে পুরস্কার অর্জন করলেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জোড়ামন্দির লক্ষ্মীপুর মাঠ এলাকার অসীম চ্যাটার্জি ও কেকা চ্যাটার্জির কন্যা কিঙ্কিনি চ্যাটার্জি। সেমি ক্লাসিক্যালে সে প্রথম স্থান দখল করেছে। ভালো লাগছে, এত মানে এমন প্রাউড ফিল হচ্ছে নিজের উপর, আর খুব খুশি হয়েছি এতজন এসেছে আমাকে সম্বর্ধনা জানাতে, এত সম্মান দিয়েছে, আমি খুব খুশি। নাচ মানে লাইফে যদি নাচটাকে চালিয়ে নিতে পারি, নাচ নিয়েই থাকবো, পড়াশোনাটাকেও চালিয়ে নিতে হবে, ওই নিয়েই থাকবো, নাচ নিয়েই করার ইচ্ছা আছে আর কি। একটি ইংরেজি মাধ্যমের অষ্টম শ্রেণীর ছাত্রী কিঙ্কিনি। এদিন কিঙ্কিনির বাড়িতে উপস্থিত হয়ে তাকে সম্বর্ধনা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পুরমাতা চায়না কুমারী ও কাউন্সিলর নুরুল আলম। এদিন বিধায়ক জানান কিঙ্কিনি চ্যাটার্জি শহর বর্ধমানের গর্ব, সে যাতে আরো উন্নতি করে তার জন্য তাকে আশীর্বাদ করেন বিধায়ক। আমি যে কোনো ব্যাপারেই আপনারা জানেন, সব ব্যাপারেই আমি মানুষের সঙ্গে আছি। ওর এই নাচের জন্য যে কারণে প্রাইজ নিয়ে এলো, ওর যদি কোনো সহযোগিতার আমার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করলেই। আমাকে ডাক্তার তো দাদু রয়েছে, যে দাদু নিয়ে গেছিল আমার সঙ্গে বস্তুদিনই কথা হলো। আমি সবসময় সহযোগিতা করবো, আমি সবসময় পাশে আছি বর্তমান মানুষের সঙ্গে। তা আমাদের খুবই ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই আমি আরও কাউন্সিলরদের নিয়ে আমি বললাম না চল আজকে ওর বাড়ি থেকে আমরা ঘুরে আসি। আমার নাতনিকে অভিনন্দন জানাতে, আমার নাতনি কিঙ্কিনি চ্যাটার্জি ও বরাবরই এখানে একটু নাচের ইন্টারেস্টেড ফিল করতে পারে। ওর মায়ের প্রচেষ্টা, মা ওকে জন্য লিখেছিল, তার প্রচেষ্টায় গিয়ে নানা রকম ঘরবার্তার উত্তরে ও করতে করতে নাচে বর্ধমান ডিস্ট্রিক্ট কম্পিটিশন টাউন হলে এই ডিস্ট্রিক্ট কম্পিটিশনে ভাগ পেয়ে গেছে। এইটা ও পেয়েছে ক্লাসিক্যাল ডান্সে বড় প্রাইজটা, ফার্স্ট প্রাইজ ক্লাসিক্যাল ডান্সে ভাগ পেয়েছে। আর বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।